আরবের একটি প্রতিনিধি দল যুদ্ধবিরতি বিষয়ে চূড়ান্ত আলোচনা ছাড়া যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন ছেড়েছে। তবে তারা ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় বসার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। শুক্রবার হুতি গ্রুপ ও সরকারি সূত্র একথা জানিয়েছে। খবর এএফপি। গত বছর শেষ হয়ে যাওয়া যুদ্ধবিরতি চুক্তি স্থিতিশীল করার প্রচেষ্টায় দলটি ইয়েমেনে পৌঁছানোর চার দিন পর বৃহস্পতিবার রাতে বিদ্রোহী নিয়ন্ত্রিত সানা ছাড়ে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক হুতি গ্রুপের এক কর্মকর্তা বলেন, এক্ষেত্রে যুদ্ধবিরতির ব্যাপারে প্রাথমিক একটি চুক্তিতে পৌঁছানো গেছে যা চূড়ান্ত হলে পরে ঘোষণা করা উচিত হবে। সরকারি সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে। এক্ষেত্রে যে মত পার্থক্য রয়েছে তা দূর করতে আরেক দফা আলোচনা করার ব্যাপারে একটি চুক্তি হয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা 2014 সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাওয়া সরকারকে ক্ষমতাচ্যুত করে রাজধানীর সানার নিয়ন্ত্রণ দখল করে। এর পরের বছরের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোট এ ব্যাপারে হস্তক্ষেপ শুরু করে। জাতিসংঘের হিসেব অনুযায়ী কয়েক বছর ধরে চলা ইয়েমেন যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছে। দেশটির 3 কোটি জনসংখ্যার প্রায় 2/3 সাহায্যের ওপর নির্ভরশীল।